প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি লাস্ট যে দুটা ক্লাস তোমাদের নিয়েছিলাম, একটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার, ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ, আর একটা ছিল হচ্ছে আরএনএ স্ট্রাকচার, এই দুটার উপরে আলোকপাত করেছিলাম। আশা করি দুটাতে তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো। আজকে আমি যে টপিক্সটি আলোচনা করব সেটা হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোড এটা বেশ ইম্পর্টেন্ট, এবং তোমরা আশা করি যে যদি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবে, খুবই সহজ এবং মজাও পাবে। যে জেনেটিক কোড আমরা জানি যে যেগুলি হচ্ছে মূলত আমাদের অ্যানিমেল বা প্রাণীদের, প্রাণী বা উদ্ভিদ যেটাই বলি আমরা, সকল লিভিং অর্গানিজমে যে বৈশিষ্ট্যগুলি তৈরি হয় সে বৈশিষ্ট্যগুলি আমরা জানি যে ওই জেনেটিক কোড থেকেই কিন্তু মূলত সব বৈশিষ্ট্যগুলি আসে। তো আমরা যাই সে জেনেটিক কোডটাই আমরা আগে আজকে দেখব। প্রথমে আমরা আসি যে হোয়াট ইজ জেনেটিক কোড। জেনেটিক কোডটা আসলে কি? জেনেটিক কোড এটা ইটস এ সেট অফ রুলস, এটা অ্যাকসেপ্ট নিয়ম, ইটস এ সেট অফ রুলস বাই হুইচ ইনফরমেশান এনকোডেড ইন জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট ইজ ডিএনএ অর আরএনএ অ্যান্ড ট্রান্সলেটেড ইন্টু প্রোটিনস, ট্রান্সলেটেড ইন্টু প্রোটিনস থ্রু অ্যামাইনো অ্যাসিড, থ্রু দ্য এক্সপ্রেশন অফ অ্যামাইনো অ্যাসিড। মানে অ্যামাইনো অ্যাসিড হিসাবে মূলত এরা এদের বহিঃপ্রকাশটা ঘটায়, যে অ্যামাইনো অ্যাসিডটা দিয়েই তো আমরা জানি যে এ প্রাণীদেহের প্রোটিন তৈরি হয়। তো সকল লিভিং অর্গানিজমগুলোতে আমরা জানি, লিভিং সেলগুলোতে এই এই প্রসেসটাতে হয়ে থাকে। তার মানে হচ্ছে আমরা বুঝতে মানে বলতে পারি যে জেনেটিক কোডটা হচ্ছে যে তোমার অ্যাকসেপ্ট নিয়ম। এই কিসের নিয়ম? যে নিয়মটা হচ্ছে যে যে নিয়মে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ বা আরএনএতে যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরির জন্য যে নিউক্লিওটাইডের যে সিকুয়েন্সগুলি বসানো থাকে, নিউক্লিওটাইডগুলি যে সিকুয়েন্সে বা যে নিয়মে বসানো থাকে সেই নিয়মগুলি হচ্ছে মূলত জেনেটিক কোড। এরপর আসি আমরা কোডন। তাহলে কোডন কি? কোডন হচ্ছে ইটস এ সিকুয়েন্স অফ থ্রি নিউক্লিওটাইড, তিনটা নিউক্লিওটাইডের সিকুয়েন্স, এবং তিনটা কোডন হচ্ছে ট্রিপলেট কোড, অর্থাৎ তিনটা নিউক্লিওটাইড নিয়ে এক একটা সিকুয়েন্স, এবং ওই সিকুয়েন্সগুলোকে এক একটাকে কোডন বলা হয়ে থাকে। এবং এগুলি যেখানে লেখা আছে, এই কোডন ইজ এ সিকুয়েন্স অফ থ্রি ডিএনএ অর আরএনএ নিউক্লিওটাইডস দ্যাট করেসপন্ডস উইথ এ স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড অর স্টপ সিগন্যাল। আইদার এরা অ্যামাইনো অ্যাসিড, একটা নির্দিষ্ট কোনো অ্যামাইনো অ্যাসিডকে স্পেসিফাই করবে, অর তারা কোনো অ্যামাইনো অ্যাসিডকে স্পেসিফাই করবে না, সেটাও একটা টাইপ, ওইটা হচ্ছে স্টপ কোডন। এখানে স্টপ সিগন্যাল বলা হয়েছে, অর স্টপ সিগন্যাল ডিউরিং প্রোটিন সিনথেসিস। এখানে এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি কোডনটা কি, যেমন জিসিসি, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, এই তিনটা মিলে যে কোডটা, যাকে কোড করে সে হচ্ছে অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এই জিসিসি তিনটা নিউক্লিওটাইড যখন একসাথে থাকে তখন সেটা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে তারা নির্দেশ করে, যার নাম হচ্ছে অ্যালানিন। আমরা আসি কোডন গেল, এবার আসি অ্যান্টিকোডন। অ্যান্টিকোডনটা হবে হচ্ছে, তার মানে আমরা নাম দিয়েই বুঝতে পারছি যে কোডনটা হচ্ছে, অ্যান্টিকোডনটা হচ্ছে কোডনের কমপ্লিমেন্টারি বা বিপরীত যেটা থাকবে সেইটাকে আমরা অ্যান্টিকোডন বলবো। অর্থাৎ এখানে অ্যান অ্যান্টিকোডন ইজ এ ইউনিট অফ থ্রি নিউক্লিওটাইড করেসপন্ডিং টু থ্রি বেজ অফ অ্যান এমআরএনএ কোডন। ইচ টিআরএনএ হ্যাজ এ ডিস্টিংক্ট অ্যান্টিকোডন ট্রিপলেট সিকোয়েন্স দ্যাট ক্যান ফর্ম থ্রি কমপ্লিমেন্টারি বেস পেয়ার্স, টু ওয়ান অর মোর কোডনস ফর অ্যান অ্যামাইনো অ্যাসিড, সাম অ্যান্টিকোডনস পেয়ার উইথ মোর দ্যান ওয়ান কোডন ডিউ টু ওভাল বেস পেয়ারিং। আচ্ছা, ফর এক্সাম্পল, আচ্ছা আমি এখানে একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা জানি যে এমআরএনএতে টিআরএনএ হচ্ছে কোডনগুলি ট্রান্সফারের কাজ করে থাকে, অ্যান্টিকোডনগুলি সাধারণত এমআরএনএ যে কোডনটা থাকে, যে জেনেটিক কোডটা থাকে, ঠিক তার কমপ্লিমেন্টারি আর একটা কোড
বা টিআরএনএ সেখানে নিয়ে আসে প্রোটিন সিনথেসিস, অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সিনথেসিসের সময়। তো ওই বিপরীত যে কোডটা নিয়ে আসে ওইটাকে এন্টিকোডন বলা হচ্ছে। যেমন আমরা এখানে বলতে পারি যে জিসিসি, তার মানে এর এন্টিকোডনটা কী হবে, সি জি এর জন্য হবে সি, আর তারপরে হবে জি জি, তার মানে সি জি জি হবে জিসিসি এর এন্টিকোডন। এই যেমন জিসিসি হচ্ছে অ্যালানিন আর সি জি জি এটা হচ্ছে আর্জিনিন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো এতটুকু। আমরা নেক্সটে যাই, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক কোড, এটা আমরা এখন দেখব যে জেনেটিক কোডের ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক কোড এবার মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা এবার ক্লিয়ার আসছে, এবার আমরা যেতে পারি। হোয়াট আর দ্য জেনেটিক, নাও হোয়াট আর দ্য জেনেটিক ক্যারেক্টারিস্টিক অফ জেনেটিক কোড, জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলি কী কী। আসলে জেনেটিক কোড আমরা বৈশিষ্ট্য চাই, জেনেটিক কোডস হ্যাজ এ নাম্বার অফ ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এর অনেকগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যার মধ্যে আমরা আসি। ফার্স্ট ওয়ান, ইটস এ ট্রিপ্লেট কোড, দ্যাট মিন্স আমাদের ট্রিপ্লেট মানে হচ্ছে তিনটা, ট্রিপ্লেট কোড দ্যাট মিন্স নিউক্লিওটাইড ফর্মে জেনেটিক কোড হুইচ কোডস এ ডেফিনিট অ্যামাইনো অ্যাসিড। ইটস এ ট্রিপ্লেট কোড, অর্থাৎ তিনটা নিউক্লিওটাইড মিলে হচ্ছে, তিনটা নিউক্লিওটাইড মিলে এক একটা জেনেটিক কোড তৈরি করে যেটা কোনো নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। আচ্ছা এখানে দ্যাট মিন্স থ্রি নিউক্লিওটাইড, এখানে থ্রি নিউক্লিওটাইড ফর্ম এ জেনেটিক কোড, এখানে থ্রিটা আসলে ভুলে। সো নেক্সট আমরা যাই, থ্রি নিউক্লিওটাইড আর বেস এনকোডস অ্যান অ্যামাইনো অ্যাসিড, অ্যান্ড দেয়ার আর 20 অ্যামাইনো অ্যাসিডস হুইচ আর দ্য বিল্ডিং ব্লকস ফর প্রোটিন। আমরা জানি যে সব মিলায় তাই আমরা দেখবো একটা জেনেটিক কোডের যে চার্টটা আছে সেখানে আমরা দেখবো যে সব মিলায় 20টা ভিন্ন 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 অ্যামাইনো অ্যাসিড আছে যারা মূলত প্রোটিন তৈরির মূল যে ভিত্তি সেগুলি হিসাবে কাজ করে থাকে। এবং তিনটা নিউক্লিওটাইড বেস মিলে হচ্ছে যে অ্যাডেনিন, আমাদের নিউক্লিওটাইড বা বেস এখানে বলছে আয়দার নিউক্লিওটাইড বা বেস দুটো যে কোনো একটা বলা যেতে পারে, এরা মিলে এক একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে থাকে। দ্য জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল, অর্থাৎ জেনেটিক কোড হচ্ছে সার্বজনীন। সার্বজনীন মানে কি, সকল প্রাণীর জন্য বা সকল জীবের জন্য হচ্ছে, কিছু ব্যতিক্রম দুই একটা ছাড়া মোটামুটি সব জীবের জন্য এরা এই জেনেটিক কোডগুলি সবার জন্য ইউনিভার্সাল প্রযোজ্য। অল নন লিভিং অর্গানিজম ইউজ দ্য সেম জেনেটিক কোড এক্সেপশন দিস শোজ দ্যাট অল অর্গানিজম শেয়ার এ কমন, এবং এটা কিন্তু প্রমাণ করে যে সব অর্গানিজম কিন্তু তাদের একটা কমন ইভোলিউশনারি হিস্টোরি আছে, তাদের বিবর্তনের ইতিহাস থাকবে, তার মানে তাদের তাদের যে শুরু এবং শুরু থেকে জীবজগতের শুরু থেকে শেষ পর্যন্ত এই এখন বর্তমান পর্যন্ত যে আমরা এসেছি, তার মানে এর একটা নির্দিষ্ট অবশ্যই একটা কোথাও একটা সংযোগ রয়ে গেছে। সেই সংযোগের একটা প্রমাণ হচ্ছে এই যে যে সবাই একই জেনেটিক কোড শেয়ার করছে, তার মানে এদের অরিজিনের অরিজিন হচ্ছে একটা সেম জায়গায় হতে পারে। একটা হচ্ছে দ্য জেনেটিক কোড ইজ আনঅ্যাম্বিগুয়াস, অর্থাৎ ব্যর্থহীন, ব্যর্থহীন, এমন না যে একজন একটা কোড আর্জিনিনকেও প্রকাশ করবে আবার অ্যালানিনকেও প্রকাশ করছে, না এটা হবে না। ইজ কোড অন কোডস ফর জাস্ট অনলি ওয়ান অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ
একটা কোড একটা মাইনোসিটকে নির্দেশ করতে পারে, অথবা সে করবে না কিংবা স্টার্ট কোডনকে করতে পারে, এরকমও আছে। সাচ অ্যাজ ইউএএ ইউইউএ কোডস অনলি ফর লিউসিন, ইউইউএ এই কোডটা শুধু লিউসিনকেই প্রকাশ করবে। লিউসিনকে আর একটা আমরা যাই সামনে যার উপরও প্রকাশ করতে পারি, কিন্তু সে এই ইউইউএ এই কোড শুধুমাত্র একটা অ্যামিনোসিডকে কিন্তু নির্দেশ করে। এরপরে যাই, জেনেটিক কোড ইজ নন ওভারল্যাপিং অ্যান্ড ফলো সিকোয়েন্সিয়াল অ্যালাইনমেন্ট, এরা হচ্ছে নন ওভারল্যাপিং। মানে ফর অ্যান এক্সাম্পল, যেমন নন ওভারল্যাপিং মানে যে একটা কোড যে যে অন্যের ক্ষেত্রেও ব্যবহার হবে, আবার মানে একাধিক কোডের ক্ষেত্রে ব্যবহার হবে, একটা নাইট্রোজেন বেস বা একটা নিউক্লিওটাইড একাধিক কোডের ক্ষেত্রে ব্যবহার হবে, কমন কী বলে শেয়ারে ব্যবহার করবে, নো এরকম কখনো হবে না, ওভারল্যাপিং হবে না। যেমন আমরা এইখানে একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি, এই সিকোয়েন্সটা তিনটা হতে পারে, ইউজিজি হতে পারে, এ ইউসি হতে পারে, আবার জি এ ইউ হতে পারে, এই তিনটা হতে পারে, কিন্তু কখনোই ইউ ইউ জি জি আবার জি জি এ মানে এইখান থেকে এইটুকু নেবে আবার এইটুকু নেবে এরকম কখনোই হবে না, একটার মধ্যে আর একটা ঢুকে যাবে না। এটাই এই কথাটাই বলছে যে এরা নন ওভারল্যাপিং। দ্য কোড হ্যাজ নো পাংচুয়েশন, মানে মাঝে এখানে কোনো রকম কিন্তু নেই, কমা নেই, কমা বা এগুলির ব্যবহার নেই, পাংচুয়েশন নেই বিটুইন গ্রুপস অফ বেজ, দেয়ারফর দ্য কোড ইজ রিড সিকোয়েন্সিয়ালি থ্রি বেজেস অ্যাট এ টাইম। দ্য কোড ইজ ডি জেনারেটিভ, কোড ইজ ডি জেনারেটিভ মিনস মোর দ্যান ওয়ান কোড এনকোডস ফর দ্য সেম অ্যামাইনো অ্যাসিড, সেম অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ এদের একের অধিক কোড একটা মাত্র অ্যামাইনো অ্যাসিডকেও নির্দেশ করতে পারে, এবং টোটাল আমরা জানি যে 64 ট্রিপলেট জেনেটিক কোড আছে, 64 টোটাল, এবং তার মধ্যে তারা এই 64 জেনেটিক কোড কিন্তু মিলিতভাবে তারা অনেক 20টা অ্যামাইনো অ্যাসিডকে তারা নির্দেশ করে থাকে। এরপর আসে আমরা জেনেটিক কোড শো 5' টু 3' ডিরেকশন, এটাও জেনেটিক কোডের কিন্তু পোলারিটি আছে, তারা একটা 5' হবে একটা 3', এই 5' টু 3' ডিরেকশনটাই কিন্তু তারা শো করে থাকে। এরপর আছে এইউজি, এইউজি হ্যাজ টু ফাংশনস, এইউজি আপনি জানি যে এটা দুটো ফাংশন আছে, একটা হচ্ছে সে ইনিশিয়েটর কোডন হিসাবে কাজ করে অর্থাৎ স্টার্ট কোডন, আবার তার একটা নাম হচ্ছে মিথায়োনিন, সে মিথায়োনিন একটা এই মিথায়োনিন অ্যামাইনো অ্যাসিডকেও সে নির্দেশ করে থাকে। নেক্সট ওয়ান আসছে যে অ্যামং 64 কোডস অনলি 3 জেনেটিক কোড ডোন কোডস ডু নট কোডস ফর এনি অ্যামাইনো অ্যাসিড উইচ আর নোন অ্যাজ নন সেন্স অফ স্টপ কোড কোডন, অর্থাৎ এই 64টা কোড এর মধ্যে তিনটা আছে যারা কোনো অ্যামাইনো অ্যাসিডকেই নির্দেশ করে না, অর্থাৎ এই জন্য এদের নাম দেওয়া হয়েছে নন সেন্স কোডন বা স্টপ কোডন। এই এই যখন প্রোটিন সিনথেসিস চলতে চলতে যখনই এদের দেখা পায় তখন প্রোটিন সিনথেসিস সিগন্যাল পায় যে না ও ইট হ্যাজ টু বি স্টপ, মানে এখন সেটা বন্ধ করতে হবে, অর্থাৎ তখন প্রোটিন সিনথেসিস কিন্তু বন্ধ হয়ে যায়। এখন আমরা আসি যে এই জেনেটিক কোডের কীভাবে জেনেটিক কোড 64টা জেনেটিক কোড কীভাবে তৈরি হয় এবং এগুলির কার কী নাম, এই টোটাল 4টা আমরা এখন দেখব। আমরা এখানে দেখছি যে আমরা জানি যে আরএনএ তৈরি হয় হচ্ছে ইউ সি এ এবং জি, এই 4টা নিউক্লিওটাইড থাকে বা নাইট্রোজেন বেস থাকে, একটা হচ্ছে ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন। তো এই আমরা প্রথমে একটা ঘর নিতে হবে, ঘর নিয়ে এরকম 4টা কলাম থাকবে, 4টা রো থাকবে, আর এই দুই পাশ দিয়ে কিন্তু এই পাশ দিয়ে একটা রো এক্সট্রা ছোট্ট এই পাশ দিয়ে এবং উপরেও একটা, এগুলোর মধ্যে এই ইউ সি এ জি এগুলো লিখতে হবে। তো আমি এখন এখানে যখন লিখবো তখন এখান থেকে আসবে ইউ,
এখান থেকে আসবে ইউ, আর এই যে এখানে এখানে আবার ইউসিএজি, এই চারটা প্রত্যেকটা ঘরে ইউসিএজি ইউসিএজি ইউসিএজি, তার মানে এই যে এখানে যখন আমি লিখছি তখন এইখান থেকে ইউ, এইখান থেকে ইউ, আর এই ইউটা আসছে। এই ইউটা আসলে কী হচ্ছে যে তিনটা ইউ আসছে, এই তিনটা ইউ। এরপরে যখন এই ঘরে আবার যখন আমরা এই বরাবর যাব তখন এখান থেকে সিটা যাবে, এই যে ইউ ইউ থাকবে আর সাথে আসবে, এখান থেকে ইউ আসলো, এখান থেকে ইউ আসলো, আর থাকলো সি। আবার এই লাইনে যখন আসব তখন ইউ ইউ, আর এইখান থেকে আসছে এ, এখান থেকে এ আসলো, এ এসে কিন্তু ইউ ইউ এ। আর আবার এখানে কী আসছে জি, এই যে জি ইউ ইউ জি। ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এই একই নিয়ম একইভাবে কিন্তু এই ট্রিপলেট কোডগুলি তোমার লিখতে হবে। যেমন আমরা এখানে আসি একটু, এখানে আসলে কী হবে, এই যে এই ঘর সোজা, এখান থেকে আসবে ইউ, এই ঘরের জন্য আসবে এ, আর এই প্রত্যেকটা লাইন বরাবর যখন আসবে তখন এখান থেকে ইউ যাবে, এই যে ইউ আসছে, তার মানে ইউ এ ইউ, আর ইউ এ সি সি। ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই একইভাবে জেনেটিক কোডগুলি লিখতে হবে। এখন আমরা দেখি নাম, বিভিন্ন নাম, এই যে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা জেনেটিক কোড, দুইটা জেনেটিক কোডে কিন্তু ফিনাইল অ্যালানিনকে প্রকাশ করছে। এরপরে আছে ছয়টা, ছয়টা পরপর এই ছয়টা কোড, জেনেটিক কোড কিন্তু তারা লিউসিনকে প্রকাশ করছে। এরপরে আইসোলিউসিন তিনটা, এ ইউ এ ইউ সি এবং এ ইউ এ আইসোলিউসিন। মিথায়োনিন এই যে আসছে এ ইউজি, যার নাম হচ্ছে, আর একটা নাম হচ্ছে স্টার্ট কোডন। তারপরে আছে ভ্যালালিন, ভ্যালাইন, এরপরে স্যারাইন, এরপরে প্রোলিন, থ্রিওনিন, আর্জিনিন, টাইরোসিন, এরপরে হচ্ছে স্টপ কোডন। এই যে দেখো এ ইউ এ এ ইউ এ জি, আর একটা আছে এই যে এখানে ইউ জি এ, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। এরপর আসতেছে কি হিস্টিডিন, গ্লুটামিন, অ্যাসপারজিন, লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, তারপরে সিস্টিন, সিস্টেনিন, সিস্টিন সিস্টিন, তারপরে ট্রিপটোফেন, আর্জিনিন, স্যারাইন, আর্জিনিন, গ্লাইসিন। এইভাবে এইভাবে কিন্তু এই 64টা কোড কিন্তু এইভাবে তৈরি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, সবাই তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলি আমি তো প্রত্যেক ক্লাসেই বলি যে সেগুলি আইডেন্টিফাই করে রাখবে, পরে আমরা যখন ক্লাসে ফিরি তখন কিন্তু ফিজিক্যাল ক্লাসে যখন ফিরবে তখন আবার এই ছোটো ছোটো ছোটোখাটো সমস্যাগুলো তখন আবার তোমাদেরকে বুঝিয়ে দিতে সব পারবো আমি, বা ওগুলো বুঝিয়ে দেবো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, খুদা হাফেজ সবাইকে।